আমার প্রায় এক দেড় বছর ধরে হচ্ছে নিজে পরিচালনা করছি এবং নিজে সাহসে আগ্রহেই কাজটা করা এবং কাউকে প্রসঙ্গ দিইনি এখনও দুবার চেষ্টা করতেছি না। আমি চাই না যে আমার মধ্যে কেউ একবার শিখুক বা দুর্ঘটনা কবলে পড়ুক। সিনেমার মধ্যে যোগাযোগ সুযোগ সুবিধা পাই তাহলে অবশ্যই সিনেমার মধ্যে যোগ দিব, এটা আমার আশা আছে। এবং ভালো রাইটার হচ্ছে নাম না আছে, ভালো রাইটারের মধ্যে যোগ দিবার নাম না আছে। টিভিতে দিদি দেখছি, টিভিতে দেখছি আর আজকে স্বচক্ষে দেখলাম, মানে আমাদের আস্থায় শুয়ে গাড়ি চালাচ্ছে, বসে গাড়ি চালাচ্ছে, এত সুন্দর বাইকার আমি আর এক্ষণ কখনো দেখিনি। এই গাড়ির এই আস্থায় এমন রিক্স, এই রিক্সের মধ্যে ভাই গাড়ি চালায় এটা ওর আমার ভাই সৌভাগ্য। আমরা ওনার গাড়ি চালানো দেখি আমাদের আসলে মানে আমরা আনন্দিত, এবং ওনার এই গাড়ি চালানোর যেই টেকনিক যেই উনি আসলে সিনেমায় চান্স পাওয়ার যোগ্যতা অর্জন করেন। সেই সাথে অনেক দিন ধরে সুমন ভাইয়ের গাড়ি চালা দেখতেছি, উনি অসাধারণ যেভাবে মানে আপনার হচ্ছে যে সার্কাসের মতো মনে হচ্ছে যে গাড়ি চালায়, এক হাত দিয়ে রাস্তার মধ্যে মানে সুন্দর অসাধারণ যেটা আমরা বলি, বা আমি কখনো এই ধরনের গাড়ি চালা কখনো দেখি নাই। না সুমন যে বাইকটা চালায় না সেক্ষেত্রে খুব রিক্সি চালায়, তো আমার কাছে মনে হয় যে আসলে এইভাবে গাড়ি চালানোটা ঠিক না। কারণ হচ্ছে যে সে যে গাড়িটা চালায় কখন কী হবে কোথায় কী হবে বলা যাচ্ছে না, দেখতে ভালো লাগে আসলে। যদি ফাঁকা মাঠে এটা মানে দেখাইতো তাহলে হয়তো বা আরও ভালো লাগতো, কিন্তু রাস্তায় বা রোডে এই ধরনের গাড়ি চালানোটা ঠিক না।